এই যে যারা দেখতেছেন, আমি অনেক বেশি এক্সাইটেড প্যারাগ্লাইডিং নিয়ে, আমি কিন্তু মোটেও এক্সাইটেড না। মনের মধ্যে আমার ধুক 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 করতেছে, কারণ কি যখনই দেখতেছি আশেপাশ থেকে কেমনে করে জানি ঠাস করে এক লাফ দেয়, তখনই আমার মনে হইতেছে আল্লাহ এটা যদি ছিঁড়ে পড়ে যায় তখন আমার কি হবে। তো উনি আমাকে যখন ক্যামেরাটা দিল, আমি খুব বেশি এক্সাইটিং একটা মুড নিয়ে দেখা এলাম। আর এই লোক আমার হাত বাঁধতেছে কেন? মানে উনি যে হাত বাঁধতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না, কোনখান দিয়ে কি হইতেছে। আমি যে হাসতেছি কোনো মতে, আমি জাস্ট বুকে পাথর রেখে হাসতেছি। এটা যে কোন ধরনের এক ধরনের দুঃখের হাসি, এটা আসলে আমি কাউরে বলে বুঝাতে পারবো না। আশেপাশ থেকে দেখতেছি দৌড়ায় যাইতেছে, বাট আমার মনে হইতেছে আল্লাহ এখান থেকে যদি আমি একটা দৌড় দিই, আর দৌড় দেওয়ার আগেই যদি আমি গড়ায় পড়ে যাই, আমি কোথায় গিয়া পড়বো। তো যাই হোক, এটাও আসলে ঘটনা না, ঘটনা হইতেছে গিয়ে যখনই বুঝতে পারলাম এখনই আমাকে ধৈরা বাইধা নিয়ে একটা দৌড় দিবে, তখন আমার বুক ধুক 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 আরও বাইরে গেল। আমাকে বলতে কি এখনই তোমাকে নিয়ে দৌড় দিব। ঘটনাটা এখানেই ঘটছে, আমি কি একটা স্টুপিডের মতো কাজ করছি, জাস্ট আমাকে যখন বলছে তুমি দৌড় দাও, আমি ধাপ করে বসে পড়ছি। আর ধাপ করে বসে পড়লে না পাইলটের ফ্লাই করতে একটু কষ্ট হয়, আর আমি যে বসে পড়ছি দেখেন আমি অনেক নিচে নেমে গেছি। এটা আসলে আরেকটু উঁচায় থাকার কথা ছিল, এখন কিছু টাইম যাওয়ার পরপর উনি হইতেছে গিয়ে আমাকে একটু একটু করে উপরে উঠাবে, যেখানে আমার আশেপাশে যারা আমার সাথে এরকম বসে পড়ে নাই গাধামি করে, ওরা আমাদের থেকে একটু হাইটে ছিল, আমরা একটু নিচু জায়গাতে ছিলাম। যাই হোক, আমার উপর থেকে এরকম লাভ ছাপ দেওয়ার এর আগে অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এখন এখানে কেন যেন অনেক ভয় লাগতেছিল। আচ্ছা, ভয় লাগার রিজনটা কি সেটাও আমি আপনাদেরকে বলি। আমি যখন এখানে প্যারাগ্লাইডিং করতে আসতেছি, তার কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডকে বলছিলাম, দোস্ত আমি তো নেপালে প্যারাগ্লাইডিং করতে যাইতেছি। ও আমাকে কি উদ্ভট একটা স্টোরি শোনাইছে, আমার ফ্রেন্ডটা যে লোকটার সাথে প্যারাগ্লাইডিং করছে সেই লোকটা কিছুদিন পরেই প্যারাগ্লাইডিং করতে গিয়ে মারা গেছে। এখন আমার কথা হইতেছে, ওরা যে সবসময় বলে যে সেফটি সিকিউরিটিজ ওরা এনশিওর করে, আমাকেও বলা হয়েছে, আমি বারবার করে চেক করতেছিলাম যে আমার প্রত্যেকটা ক্যারাবিনা ঠিক আছে কিনা, বলতেছে ডোন্ট ওয়ারি ম্যাম দিস অল আর সেফ। এখন আমার কথা হইতেছে, মনের মধ্যে তো আমার একটা হুটুর হুটুর থাকে, ভাই তুমি যতই সেফ বলো না কেন, আমার জীবন আগে আমি সব কিছু আবার চেক করি না, আমি এক ক্যারাবিনাকে চার পাঁচবার করে চেক করছি আমার সব কিছু ঠিক আছে কিনা, বারবার করে আমি দেখে নিতেছিলাম। আমি বলছিলাম আচ্ছা আমি যদি পড়ি তখন কী হবে, ডোন্ট ওয়ারি ইটস সেফ ইটস সেফ। তো আচ্ছা যাই হোক, উপরে ওঠার পর থেকে এই লোকের সাথে আমি খুব গল্প করার চেষ্টা করতেছিলাম। এখন গল্প করার রিজন হচ্ছে কি, আমি যদি গল্প করি তাইলে হচ্ছে গিয়ে আমার মনের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টা আস্তে 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 করে কমবে, এবং ওই কমার সাথে সাথে আমি আস্তে আস্তে ভিউটা এনজয় করে স্টার্ট করবো। তা আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম, আপনি এখানে কদিন ধরে কাজ করেন, কদিন ধরে আপনি এখানে ট্রেনিং নিছেন, কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, নেপাল অনেক সুন্দর, এই ভুগিচুগি ব্লা 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 যা যা বলা যায় সব কিছু বলতেছিলাম। তারপর একটু পরে আমি আমার মনে সাহস সঞ্চয় করে বললাম, আচ্ছা আশেপাশে যে প্যারাসুটগুলো আছে ওরা তো আমার থেকে উপরে, মানে আই রিয়েলাইজ যে ওরা আমার থেকে উপরে, ওরা আমাদের থেকে উপরে কি করতেছে। তখন বলতেছে যে আমরাও একটু পরপর উপরে যাবো। তো বললাম ঠিক আছে তাহলে লেটস গো। আমরা একটু পরে উপরে গেলাম। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, মানে এইটা ছিল আমার বেস্ট ভিউ দেখা, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, এইটার হাইট সমান চলে গেছিলাম, মানে ওয়ার্ল্ড পিস প্যাগোডা থেকে পুরাটা পোখারা দেখা যায়। আর ওয়ার্ল্ড পিস প্যাগোডার ওই হাইট পর্যন্ত আমি যাওয়ার পরে আই ফেল লাইক ওয়াও দিস ইজ ফ্যান্টাস্টিক, দিস ইজ অ্যামেজিং। আর ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখতে অনেক সুন্দর, কারণ পুরাটা একদম হোয়াইট কালার করা, দূর থেকে এটা আমার খুব ফোকাসে পড়তেছিল, বিকজ আমি অনেক দূর থেকে জিজ্ঞেস করতেছিলাম এই জিনিসটা কি, তখন এটা আমি আমার বলছিল যে এটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা। তারপর একটু পরে সে আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছিল, এটা হচ্ছে গিয়ে এই রেঞ্জ, এটা হচ্ছে ওই রেঞ্জ, মানে এখানে বিভিন্ন হোয়াইট মাউন্টেন যেগুলো আছে এগুলোর এক একটার নাম আছে। যেমন হচ্ছে আমাকে দেখাচ্ছিল যে ফিশ টেল নামের একটা মাউন্টেন আছে, তো ওইটা দেখাচ্ছিল। সো আই ওয়াজ সো প্লিজড, তখন আমার কাছে মনে হইতেছিল ওকে ফাইন, নাও আই এম কুল, নাও আই এম কাম। এখন আমার কাছে ব্যাপারটা খুব জোস লাগতেছে, ও বসার পরে আমার পুরাটা যখন ফেওলেকের ভিউটা দেখতেছিলাম আই ফেল্ট লাইক আ ফ্লাইং বার্ড। ফেওলেকটা এত বেশি শান্ত, উপর থেকে মনে হচ্ছিল মানে ইটস সো সুদিং। আর ফেওলেকের ঠিক পাশেই হচ্ছে আমার হোটেল রুম ছিল, সো দ্যাট আমি এমন একটা রুম নিছিলাম যে আমার রুম থেকে বা ব্যালকনি থেকে যেন আমি ফেওলেকটা দেখতে পারি। সো আমার কাছে এই ট্রিপ এক্সপিরিয়েন্সটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই পুরোটা সময় আমি উপরে একদম চুপচাপ করে বসে হচ্ছে মাউন্টেন রেঞ্জগুলো দেখতেছিলাম আর ফেওলেকটা দেখতেছিলাম। ও আর এই ফাঁকে আপনাদের সাথে আরেকটা ইনফরমেশান শেয়ার করে রাখি, আপনারা থামেল বা পোখারার যে কোনো জায়গা থেকে এই
প্যারাগ্লাইডিং এর জন্য বুক করতে পারেন আর সেটার জন্য লাগবে 8000 রুপি সো বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন কিছুটা কমবে ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে তখন আসলে ডলার রেট কেমন সো আমার সময় 8000 রুপি লাগছে এবং আমি থামেল এবং পোখারা যেখানেই গেছি আমাকে ওরা ফিক্স করা একটাই রেট 8000 রুপি 8000 রুপি থেকে কোনোভাবে বার্গেনিং করা পসিবল হয় নাই আমার পক্ষে সো এটা আপনাদেরকে জানায় রাখছি পরে হয়তোবা রেঞ্জ আরও বাড়তে পারে বাট এখনকার সময় 8000 রুপি আর ফ্লাইং টাইম মোর অর লেস 20-30 মিনিটস তার মধ্যে অনেকে যদি একটু স্কেয়ার্ড হয়ে যান তখন হয়তো বা একটু তাড়াতাড়ি নামাই ফেলবে বাট ইফ ইউ শো ইউর বোল্ডনেস তাহলে আপনাকে হয়তো বা 30 মিনিটের একটু বেশি সময়ও রাখতে পারে ইট ডিপেন্ডস অন ইউ তারপরে ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে ওদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ওয়েভ আছে ওই জিনিসগুলো কি দিবে কি না ওগুলো করলে হয়তো আরও এক্সট্রা চার্জ 1500 বা 2000 রুপি অ্যাড হবে তো আমি বুঝলাম যে না আমি করবো না সো আমি তারপরে আর করি নাই তারপরে আমার পাইলট আমাকে জিজ্ঞেস করলো যে এখন কি তোমাকে ল্যান্ড করবো কি না আর ইউ হ্যাপি ডিড ইউ এনজয় দিস ট্রিপ সো আমি তখন বললাম যে ইয়েস আই ডিড এনজয় দিস সো দ্যাট ওয়াজ মাই হোল প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে যারা নেপাল যাবেন বাঞ্জির থেকে হচ্ছে এই প্যারাগ্লাইডিংটা অনেক বেশি ইজি আছে আর সাথে যেহেতু একটা পাইলট থাকে আমার মনে হয় যে এখানে ভয় পাওয়া বা রিস্ক টা একটু কম থাকে বাঞ্জির থেকে সো ইউ ক্যান ট্রাই দিস দিস ইজ অ্যামেজিং আর এটা 8000 রুপি নিবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ সি অন মাই নেক্সট ব্লগ টাটা বাই বাই